Bismillahirrahmanirrahim. Allah borosha. প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি মহতী কাজে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সহযোগিতা করে থাকি ঠিক আমার ক্যামেরার সামনে দেখছেন একটি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হচ্ছে যা সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ পুনরায় নির্মাণ কাজ চলিতেছে আমরা আপনাদেরকে এই যে দেখেন কিন্তু এখানে আপনারা দেখেন সাহায্য সহযোগিতা এবং অনেকেই করে থাকেন তারা রাস্তায় টাকা উঠাচ্ছেন এবং জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আমরা প্রত্যেক চালককে বলে যারা যারা এখানে গাড়িটা রেখে যান সবার অংশীদার হন আমরা সেই কামনা করছি সিলেট সুনামগঞ্জ চৌকের জুগিরগাঁও গ্রামে আমরা আপনাদেরকে একটু জানার বা বলার চেষ্টা করছি এটা হচ্ছে এই যে মুক্ত হস্তে দান করে যান জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ মুক্ত হস্তে দান করে যান এখানে মাইকিং আছে মসজিদের প্রায় 1.5 কোটি টাকার কাজ হচ্ছে এই মসজিদটার কাজ ইতিমধ্যে চলছে চলমান রয়েছে এবং ঢালাই একতলা ঢালাই কমপ্লিট করা হবে কিছুদিনের মধ্যে এই ঢালাইতে আপনারা অংশগ্রহণ করুন এবং তিনতলা ফাউন্ডেশন এই মসজিদ আমরা একটু কথা বলবো এখানকার মুরব্বি যারা আছেন তাদের কাছ থেকে এবং কয়তলা ফাউন্ডেশন আছে আপনাদের হ্যাঁ বলেন জি আসসালামু আলাইকুম আমরা ওখান ঢালাইয়ের ব্যবস্থা হইছে আমরা 7টা 10 দিনের ভিতরে আমরা ঢালাই করে লিমু ওই একতলা কমপ্লিট হইব মোটামুটি আর ফাউন্ডেশন হইল তিনতলা আসসালামু আলাইকুম ফাউন্ডেশন তিনতলা জিও তিনতলা আমরা তো পয়লা বাজেট আছিল 1 কোটি 20 লাখ টাকা এখন এই বাজেটে হইতো নাই আমরা আরো টাকার প্রয়োজন আমরা এটা ধীরে গতিতে আস্তে আস্তে করতে হইব আর এই টাকায় আবার হইতো নাই আবার তো আমরা একতলা পর্যন্ত করতাম হইব ঢালাই আচ্ছা মানে 1.5 কোটি টাকা যাবে 1.5 কোটি টাকা যাবে তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন এই সিলেট সদরের মধ্যে সবচেয়ে সুন্দর একটি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে যদিও 1.5 কোটি টাকা বাজেট বোধহয় যত সময় যাচ্ছে তত বাজেটটা বাড়ছে এবং খুবই সুন্দর ডিজাইন হচ্ছে আমরা আশা করব যেখানে আল্লাহর ওয়াস্তে মাইকিং ব্যবহার করে রাস্তা থেকে টাকা উঠাচ্ছেন সেখানে আমার প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন আমরা সরাসরি নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে মসজিদ কমিটির ক্যাশিয়ার আছেন এবং সেক্রেটারি আছেন আপনার নাম্বারটা বলেন 01714 01714 9555 361 01714 01714 9555 361 361 আপনি সেক্রেটারি জি আমি সেক্রেটারি রফিক মিয়া রফিক মিয়া আপনার নাম্বারটা বলেন 01701 20 67 67 11 11 74 74 আপনার ক্যাশিয়ার ক্যাশিয়ার হ্যাঁ আমরা সেক্রেটারি এবং ক্যাশিয়ার দুজনের নাম্বার দিয়েছি আল্লাহর ওয়াস্তে আপনারা দান করবেন ইতিমধ্যে প্রবাস থেকে আমার অনেক ভাই বোনেরা দান করছেন আজকেও আমার এক ভাই লন্ডন থেকে ভিডিও দেখে তিনি 50,000 টাকা দিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন এর আগে আমার আরেক ভাই ভিডিও দেখে 100 বস্তা সিমেন্ট দিবেন ঢালাইতে এভাবে 10,000 5,000 20,000 করে অনেকেই প্রবাস থেকে সহযোগিতা করছেন ইনশাআল্লাহ এটা আল্লাহ তালা কবুল করবেন প্রতিদিন মসজিদের ইমাম সাহেব যিনি তিনি একজন হাবিব চাপ এবং তিনি প্রতিদিন সবার জন্য দোয়া করেন এবং বিশেষ করে স্পেশালি শুক্রবারে বেশি বেশি দোয়া করেন তো আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা যেন আল্লাহর ঘরটা সুন্দর হয়ে উঠে এবং এই ঘরটি যেন এই এলাকার মধ্যে যেহেতু হাইওয়ে রোডের পাশে একদম রোডের পাশে এখানে গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা তারা করেছেন জুগিরগাঁও মুন্সিপাড়ায় এবং এমনিতেই কিন্তু পথচারীরা এখানে নামাজ পড়েন আপনারা একটু কাল করে এখানে সাহায্য করে যাবেন আর বিশেষ করে এখানে সিলেট সুনামগঞ্জ চৌকের বাস কমিটির দায়িত্বশীল যারা আছেন আমরা তাদের প্রতি অনুরোধ করব আপনারা বাসগুলো যেন এখানে একটা মিনিট দাঁড়িয়ে যায় আমরা ইতিমধ্যে কথা বলার চেষ্টা করেছি এবং সভাপতি সেক্রেটারি মহোদয়ের সাথে আমরা কথা বলবো এবং তারা যেন সেই সুযোগটা দেন এখানে আমার মতল্লি আছেন আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে বলেন যারা যারা দেখছেন তাদেরকে সাহায্য কিভাবে সাহায্য আমরা দিব আমরা তো অনেক টাকার প্রয়োজন আছে অনেক টাকার প্রয়োজন আমরা সাহায্য করবো দয়া করি আর সাহায্য করবো আমরা আমরা বলবো মাতিছি
আমরা মসজিদ তিন তালা বান্ডিশন এক তালা কমপ্লিট করার আমরা ডালাই করলাম। আপনারা বিদেশি ও দেশ যত ভাই বান্ধব আছেন আমরা লাগে সহযোগিতা করবা যতটুক পারো, যার যতটুক সাধ্য অনুযায়ী ততটুক আপনারা সহযোগিতা করিয়া যাইবা। আর বাস স্ট্যান্ড পোস্টার ওর চেয়ারম্যান সেক্রেটারির কাছে আমরা অনুরোধ করলাম, যেমন আমরা অন্য একটা ব্রেক মারিয়া গেলে দুইটা মিনিট আপনার একটা উপকার হইব। আগের রাতর সব কামনা করি, সালাম আলাইকুম। এখানে আরেকজন মুরব্বী আছেন, আপনারা কি বলেন? সালাম আলাইকুম। আমি দেশবাসীর কাছে ওখান থেকে অনুরোধ করি, আর আমরা খুব অসহায় মানুষ, আমরা গ্রামটা খুব ছোট, 50-60 মানুষ উপস্থিত দিবার খুব তবিক নাই। আল্লাহ আস্তে সাইড আমরা দেশ পাঠিয়েছি, দয়া করি দেশটাই বিদেশটাই সাহায্য করতে হয়। আমরা তিনতলা মসজিদ আশা করছি, তলা পরিবার তলা পরিবার ওই দু আল্লাহ রেখুইলে দেশে বিশ দেশে আল্লাহ রেখুইলে সবার কাছে অনুরোধ করি, আমরা মসজিদ সবাই অনুরোধ করি সাহায্য করতে সহযোগিতা করি। আমরা আপনার কাছে হইতেছে আপনার মসজিদের অনেক কাম আটকে গেছে, ওখান কাম তো আল্লাহর কমাইলে তিনতলা ফাউন্ডেশনের কাম একতলা হইব। আর আমরা হয়তো লীলা জগত লইলাম, আমরা তো ওইখান রাস্তার কান্দার রাস্তাটা লীলা জগত দিয়া বহুত বহুত বিদেশি হলে দিয়া যে যত দিবা সাহায্য করবাই সব মালিক করবাই। আপনারা কাছে আমরা অনুরোধ চাইলাম, আমরা গরিব গাও আমরা হয়তো খুলাইতাম ভাজে না, আপনারা কাছে সাহায্য চাইলাম, আপনারা দয়া করে আপনারা সাহায্য দিবা। আর আমরা আশা আমরা একতলা উডালাই গেলে ওই যুব উদ্যোগ আমরা ফয়সার অভাবে আমরা আলিলা লইলাম। মধ্যে রথের ব্যবস্থা হয়ে গেছে, এলাকারই দুজন মানুষ আছেন আব্দুল সত্তার এবং নূর আহমেদ, তারা রথের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছেন এই গ্রামের প্রবাসী। এবং আরও যারা আছেন অনেকে সিমেন্ট দিচ্ছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, ইট দিচ্ছেন মোহাম্মদ তরিকুল্লাহ, যিনি লন্ডন প্রবাসী ফ্রান্স প্রবাসী তরিকুল্লাহ, তিনি সম্পূর্ণ ইটের দায়িত্ব নিয়ে নিয়েছেন, নিচ থেকে উপর পর্যন্ত যত ইট লাগবে তিনি দিবেন। এবং রথের দায়িত্ব নিয়েছেন, যেটা আমরা আগে বলেছিলাম যে লন্ডন এবং আমেরিকান প্রবাসী, তারা রথের দায়িত্ব নিয়েছেন। তো বিশেষ করে এখানে যে গাড়িগুলো আজকে দেখেন 10-5 টাকা করে সাহায্য করছেন, এই টাকাগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমরা মনে করি যে এখানে যারা চালকরা যে ভূমিকা রাখছেন এরাও কিন্তু সবের অংশীদার, তাদের কারণে এখানে প্রত্যেক গাড়ি থেকে 50-100 টাকা পাচ্ছেন এই মসজিদে। এটা কাল কিয়ামতের দিন হয়তো নাজাতের উসিল্লা হবে। আপনাদের তো রড আপনারা পেয়েছেন এবং ইটের তো ব্যবস্থা আছে, এগুলো তো আপনাদের এলাকার যারা আছে। আমরা লন্ডনে দুই ভাই আছে, আমরা গ্রামের নূর আহমদ ভাই, তাই লন্ডন প্রবাসী, তাই আমরা সারা রড দিছি। আচ্ছা, আর ইট দিছি আমরা, আমরা গ্রামের লন্ডন প্রবাসী তরিকুল্লাহ সাহেব, তাই আমরা যা ইট আছে সব ইট দিছি। এখন আপনাদের তো ডালাই জন্য রড, এরপরে মাটি ভরা রড টাকা 1,00,000 টাকা দিছি। আচ্ছা, খেয়ে দিচ্ছেন 1,00,000 টাকা তরিকুল্লাহ ভাই? আচ্ছা, এখন তো আমাদের মানে রড হয়ে গেছে এবং সিমেন্টের ব্যবস্থা কি হয়েছে? আরো 100 বস্তা লন্ডন থেকে একজন দিবেন? জি, আরো বাকি রয়েছে, আরো 200 বস্তা 200-150টা ঠিকাদারে আমরা 3,00,000 টাকা দেওয়া লাগে। 3,00,000 টাকা দেওয়া? আপনারা দেখছেন আল্লাহরগড় মসজিদ দাঁড়িয়ে আছে, আপনার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে। আল্লাহরগড় মসজিদ আটকাবে না, নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিয়ামত এবং রহমত রয়েছে, সেটা হয়ে যাবে, হয়তো একটু বিলম্ব হতে পারে, একটু দ্রুত হতে পারে। তবে আপনারা আমার আমাদের সকলের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ হতে যাচ্ছে। বিশেষ করে আমার এই এলাকার যারা আমাদের ভাই চাচারা যারা সাহায্য সহযোগিতা করছেন, যারা উদ্যোগ নিয়েছেন, আরও যারা প্রবাসে আছেন, সৌদি আরবে আছেন, কাতারে, দুবাই, ওমানে আছেন আমার এলাকার, যার যার সাধ্য অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মসজিদটিকে নির্মাণ করতে এবং সহযোগিতা করতে। শুধু তারা দিচ্ছেন না, তারা আরও আশপাশ থেকে তাদের প্রবাসী ভাইদের কাছ থেকে তারাও
সাহায্য নিচ্ছেন, আল্লাহ তাআলা এই সাহায্যটাকে কবুল করবেন। পাশাপাশি এই জনপদের যারা আছেন, যারা গাড়ি থেকে দিয়ে যাচ্ছেন, প্রত্যেকদিন তাদের জন্য দোয়া করা হচ্ছে, দোয়া করছেন, এবং যারা এখানে সহযোগিতা করছেন টাকা তুলতে, তাদের জন্য দোয়া করছেন। আমরা মনে করি এখানে মাত্র আর 150 বস্তা সিমেন্টের প্রয়োজন, মাত্র 150 বস্তা সিমেন্টের প্রয়োজন এবং বালির প্রয়োজন, আর ঠিকাদারের 3 লক্ষ টাকা দিতে হয়, তাদের তো পর্যায়ে পর্যায়ে টাকা দিতে হয়, সেই টাকার প্রয়োজন। আপনারা যে যেভাবে পারেন, কোনো ভাই যদি পারেন প্রবাস থেকে 150 বস্তা সিমেন্ট নিতে পারেন। আমার এক ভাই গত ভিডিও দেখে বলেছেন আমি 150 বস্তা দিব ঢালাইয়ের সময়, তিনি 100 বস্তা দিয়ে দিতে প্রস্তুত সব সময়। আরও কিছু সাহায্য টাকা পয়সা আসছে, যে টাকা দিয়ে ইতিমধ্যে বালি পাথর নিয়ে আসা হয়েছে, এখনও কিছু বালির প্রয়োজন এবং ঠিকাদারের টাকার প্রয়োজন, 150 বস্তা সিমেন্টের প্রয়োজন। আমি মনে করি আজকের এই ভিডিও দেখে আমার কোনো ভাই কোনো বোন প্রবাসে যারা আছেন, আল্লাহর ঘর এই নির্মাণে আপনারা বালি বা 100 বস্তা সিমেন্ট, 150 বস্তা সিমেন্ট যে যেভাবে পারেন, 5 বস্তা 10 বস্তা পারেন, আপনারা দিয়ে সহযোগিতা করবেন। সিলেট সদর উপজেলা 7 নং বগলাগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে মুন্সিপাড়া নতুন জামে মসজিদের কাজ চলতেছে। এই যে দেখছেন আপনারা গাড়ি যাচ্ছে, হাইওয়ে রোডের পাশে এই মসজিদটি, সবসময় পথচারীরা গাড়ি রেখে নামাজ পড়েন। এই মসজিদটা সুন্দর করার জন্য এলাকার মই মুরব্বী যারা আছেন তারা উদ্যোগ নিয়েছেন, অবশ্যই দৃষ্টিনন্দন একটি মসজিদ হবে। আর আল্লাহর ঘর মসজিদ যত সুন্দর হয় ততই কিন্তু মুসল্লিদের আগমন বেশি বেশি ঘটে, তাই আসুন আমরা আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করি, পরকালে আমরা যেন এর উসিল্লায় জান্নাত পাই। এখানে আমাদের মসজিদের ইমাম সাহেব হাফিজ সাহেব তিনি নিজে একজন হাফিজ, আমরা ওনার কাছ থেকে একটু জানবো যে আসলে এই মসজিদে যারা সাহায্য করছেন তাদের জন্য কিভাবে দোয়া দরুদ করছেন এবং আরো কি চাওয়া রয়েছে আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেশ এবং প্রবাস থেকে ভিডিও দেখতেছেন বা আমাদেরকে দেখতেছেন, মসজিদের শুরু থেকে এই পর্যন্ত আপনাদের সহযোগিতায় দ্রুত গতিতে মসজিদের নির্মাণের কাজ চলতেছে। আপনারা যারা সাহায্য সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ। আর অনেকেই হয়তো এই সাহায্য সহযোগিতা করতে পারতেছেন না, যারা পারতেছেন না তাদের প্রতি আমরা আশা করি আপনারা সবাই দোয়া করবেন যেন মসজিদটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করার মতো এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেন। আর যারা মসজিদে প্রতিনিয়ত দান করতে আছেন, আমরা প্রতিনিয়তই প্রত্যেকের জন্য দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন সৎকার খাতিরে মর্দে গান অখলরে মাফ করিয়া দেউকা, জান্নাতের অধিবাসী বানাইয়া দেউকা, আর প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন পুরা করেন। আমরা প্রতিনিয়তই প্রত্যেকের লাগে দোয়া করিয়া থাকি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমরা দোয়ারেও কবুল করেন। আপনারা প্রত্যেকে দোয়া করবা, আপনার প্রতি আমরা এই প্রত্যাশা রাখলাম। আপনার মসজিদটা আসলে সুন্দরের দিক দিয়ে যদি একটু বলেন আমার দর্শক যারা আছেন, আমরা তো ইতিমধ্যে প্রথম 1 কোটি 20 লক্ষ টাকার বাজেট ছিল, পরে 1.5 কোটি টাকা গেছে, বর্তমানে আসলে আরও ডিজাইন বাড়তেছে, কারণ মানুষ যেভাবে সহযোগিতা করছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এই জন্য এই এলাকাবাসী তারা আরও সুন্দর করতে যাচ্ছেন। তো এ নিয়ে আপনার কী বক্তব্য, মসজিদটা কী পরিমাণ সুন্দর হতে যাচ্ছে? মসজিদটি দৃষ্টিনন্দন একটি মসজিদ হবে সিলেট সদর উপজেলার মধ্যে, আমি এটাই আশা করছি। এবং হাইওয়ে রোডের পাশে থাকায় এটা আসলে আপনার মুসল্লিরা কি পরিমাণ থাকেন, মানে পথচারী? জি, হাইওয়ে রোডের পাশে মসজিদ থাকায় পথচারীরা প্রতিনিয়তই মসজিদে নামাজ পড়েন, মুসল্লিরা থাকেন। ধন্যবাদ ইমাম সাহেবকে, আমরা উনি যিনি দীর্ঘ প্রায় এক যুগ থেকে এই জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে দায়িত্ব পালন করছেন এবং তিনি একজন হাফিজ, তিনি সবসময় আপনাদের জন্য দোয়া করেন এবং দোয়া করে যাবেন। আল্লাহ তালা আমাদের যাদেরকে ভিডিও দেখার তৌফিক দিয়েছেন আমাদের প্রত্যেককে যেন টাকা দেওয়ার সাহায্য করার তৌফিক দান করেন। আজকে দেখেন এখানে মসজিদের কাজটা চলমান রয়েছে, ঢালাইয়ের জন্য মসজিদের কাজটা আটকে গেছে, নিচে থেকে উপর পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 100 লক্ষ টাকা গেছে, আনুমানিক 100 লক্ষ টাকা, 40 লাখ টাকার মতো কাজ হয়ে গেছে। এখন ঢালাইটা তারা ছাড়বেন, ঢালাই দেখেন সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, বাঁশ বা টিন লাগানো হয়ে গেছে, শুধুমাত্র এই মালটা ছাড়া হবে এবং এটার জন্য কিছু বাজেট আটকানো রয়েছে, এই বাজেটটা যেন আল্লাহ তালা আপনাদের সকলের সহযোগিতা দিয়ে দেন এবং দ্রুত যেন এই ঢালাইটা হয়ে যায়। তাছাড়া এখানে দেখেন তারা মাইক লাগিয়ে যাতে দ্রুত ঢালাইটা ছাড়তে পারেন, মাইক লাগিয়ে এক এলাকার মুসল্লিরা গাড়িকে আটকিয়ে সিগন্যাল দিয়ে তারা এখান থেকে কিছু টাকা নিচ্ছেন। এই যে অনেকেই অনেক ভাই বন্ধুরা 5 টাকা 10 টাকা করে সাহায্য করছেন, এই সাহায্যটা কাল কিয়ামতের দিন তাদের দেখাও, এই সাহায্যটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নাজাতের উসিল্লা হিসাবে রাখবেন আমরা বিশ্বাস করি।
তাই এই যে মসজিদের টাকাটা নেওয়া হচ্ছে আজকে শুক্রবার এই জুম্মার দিন দেখেন জুম্মা পড়ে মুসল্লিরা মুমিনরা আছেন এবং প্রতিদিন তারা চেষ্টা করছেন তো আমরা আশা করব এখানে যারা মাইকে দায়িত্ব পালন করছেন তাদের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা যেন কবুল করেন প্রত্যেকের আশাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং গাড়ির চালক বাইরে যারা আছেন যারা আমার লাইভটি দেখছেন অনুরোধ করব এই সহজে সবের অংশীদার আপনি হতে পারছেন আপনি একটা ব্রেক যদি 1 মিনিটের জন্য মারেন তাহলে কিন্তু এখানে আপনিও সবের অংশীদার হয়ে যাচ্ছেন তাই আপনি ভুল করেও চলে যাবেন না আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আপনার চোখের সামনে এখানে দেখেন মালামাল রাখা আছে পাথর রাখা আছে মুরব্বিয়ান কেরামরা এখানে উপস্থিত আছেন সকলের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন নাম্বার সরাসরি দেওয়া আছে সেক্রেটারির নাম্বার আছে এবং ক্যাশিয়ারের নাম্বার আছে আপনারা যোগাযোগ করে দিতে পারেন এই যে অনেক চালক ভাইরাও কিন্তু তারা স্বেচ্ছায় গাড়ি এখানে রেখে তারা সাহায্য করে যাচ্ছেন এটাই হবে কাল নাজাতের উসিলা বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং প্রবাস থেকে দেশ থেকে যারা দেখছেন 100 বস্তা 150 বস্তা সিমেন্টের প্রয়োজন রয়েছে আরো এবং কিছু বালুর প্রয়োজন রয়েছে বালুর টাকার প্রয়োজন পাথর তারা নিয়ে আসতে পারছেন অনেক বড় একটা মসজিদ উপরে ঢালাইয়ের কাজ একদম রেডি সবকিছু রেডি আপনারা দেখেন সবকিছু রেডি হয়ে গেছে শুধুমাত্র এখন বাকি আছে মসজিদের ঢালাইটা ছাড়া এই ঢালাই ছাড়তে হলে 150 বস্তা সিমেন্টের প্রয়োজন আর বালুর প্রয়োজন এই বালির টাকা 150 বস্তা সিমেন্টের পয়সা হয়ে গেলে হয়ে যায় আর ঠিকাদারকে কিছু পয়সা দিতে হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় এটা হয়ে যাবে আমি বিশ্বাস করি তাই আপনারা সহযোগিতা করুন এই মসজিদটা যেন দ্রুত নির্মাণ হয় আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই মসজিদটা দ্রুত নির্মাণ হবে যে যেখান থেকে পারেন আপনারা সাহায্য করবেন